যাদবপুর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এজেন্ডায় না থাকলে উঠল র‍্যাগিং প্রসঙ্গ। ছাত্র মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পেশ। মৌখিকভাবে র‍্যাগিং বা ইউজিসির কথা তুলতে চান উপাচার্য। ডেঙ্গির বারবারন্ত রুখতে ইসি বৈঠকে একগুচ্ছ প্রস্তাব রাখা হয়, যা আপনাদের আগেই বলেছি, এবং পুজোর আগে হোস্টেল খালি করা নিয়ে একটা প্রস্তাব হয়েছিল, সেখানে অনলাইনে ক্লাস করা হবে কিনা তাই নিয়ে একটা চর্চা হয়েছে। এই বৈঠক ফেব্রুয়ারি মাসের পর কিন্তু আর হয়নি, ফলে এখন যখন হচ্ছে একগুচ্ছ ইস্যু, সেই জায়গায় দাঁড়িয়ে এজেন্ডায় কোনো রকম র‍্যাগিংয়ের প্রসঙ্গ ছিল না, কিন্তু সেই প্রসঙ্গ উঠেছে এবং অভ্যন্তরীণ তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্ট পেশ নিয়ে কী চর্চা চলছে সেখানে, কোন বিষয়টা উঠে আসছে, আমরা একটু সরাসরি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছে। র‍্যাগিংয়ের বিষয়টা শ্রেয়সী কিন্তু ছিল না এজেন্ডায়, তারপরে আমরা দেখলাম সেই বিষয়টা উঠল, তারপর কী হলো, এখনও পর্যন্ত আপডেট কী পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা যেটা জানা যাচ্ছে যে ইসিতে একটা সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু নিয়ে। আজকে সকালে উপাচার্য যে বিষয়টা বলেছিলেন যে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যিনি মেডিকেল অফিসার, তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে ডেঙ্গু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পুজোর আগে পর্যন্ত সমস্ত হোস্টেল খালি করে দিয়ে, পুজোর আগে অবধি হোস্টেল খালি করে দিয়ে কার্যত সেক্ষেত্রে সেখানে স্টুডেন্টরা বাড়িতে অনলাইনে পড়ুক, এবং সে তার মধ্যে তার কারণে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো তাতে ডেঙ্গু সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত হোস্টেল ইমিডিয়েটলি খালি করে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছেন মেডিকেল অফিসার। সেই উপাচার্য বলেছিলেন সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, এবং কার্যত সেই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে মেডিকেল অফিসার যে বিষয়টা জানিয়েছেন, অর্থাৎ তার যে প্রপোজালটা, সেই প্রপোজালটা সকলের কাছে সেটা পাঠানো হবে, সমস্ত বিভাগীয় প্রধান, সেন্টারের যারা ডিরেক্টর রয়েছেন এদের প্রত্যেকের কাছে কিন্তু সেটা পাঠানো হবে, এবং সেইটা পাঠানোর পরেই কিন্তু কার্যত তাদের পক্ষ থেকে দুদিনের মধ্যে তারা কী কী মতামত দিচ্ছেন সেই মতামতটা জানা হবে, জানার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মেডিকেল অফিসার তিনি কী জানিয়েছেন, তার চিঠিটা সকলকে পাঠানো হবে, তার প্রস্তাবটা সকলকে পাঠানো হবে, তারা কী বলছেন সেটা তারা জানাবেন দুদিনের মধ্যে, এবং তারপরে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে। দ্বিতীয় যে বিষয়টা যেটা ছিল যে বিশ্ববিদ্যালয়ে আজকে যে ইসি মিটিং, সেই ইসি মিটিংয়ের টেবিল এজেন্ডা বা রিটার্ন এজেন্ডা কোনোটাতেই, কোনো জায়গাতেই কিন্তু কার্যত সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্টি র‍্যাগিং কমিটির যে সুপারিশ বা ইউজিসির যে চিঠি সেই বিষয়টা উল্লেখ ছিল না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইন্টারনাল যে ইনকোয়ারি কমিটির যে রিপোর্টটা, সেই রিপোর্টটা পেশ হয়েছে এই বৈঠকে, তবে এক্ষেত্রে এখনও পর্যন্ত সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে শাস্তির বিধান করা বা শাস্তির ব্যবস্থা করা, এই বিষয়টা আদৌ পেশ হলেও রিপোর্টটা, সেই বিষয়টা কতটা কার্যকর হবে সেইটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সন্দিহান বিভিন্ন মহল। তার কারণ এক্ষেত্রে এই রিপোর্টটা ইতিমধ্যে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের কাছেও পৌঁছেছে, ফলে সেখান থেকে কী মতামত আসছে এই সামগ্রিক সমস্ত কিছুর নিরিখে কিন্তু সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। ফলে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই রিপোর্টটা, ইন্টারনাল এনকোয়ারি কমিটির যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে সেটা প্লেসড হলো, ফলে কার্যত এখনও পর্যন্ত এই দুটো জিনিস এই মুহূর্তে এতটাই জানা যাচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলের ভেতরে যে ঘটনা ঘটেছে। তবে ইউজিসির বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত, অর্থাৎ ইউজিসির যে চিঠি দিয়েছে যেখানে প্রায় নটা ক্ষেত্রে ইউজিসির যে অ্যান্টি র‍্যাগিং রুল রয়েছে সেই রুলের গ্রস ভায়োলেশন দেখতে পেয়েছে তারা, সেই বিষয়টা নিয়ে তারা যে কৈফিয়ত তলব করেছে 15 দিনের মধ্যে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলোচনা বা সিদ্ধান্ত কিছু হয়নি বলেই জানা যাচ্ছে। কিন্তু শ্রেয়সী, একটা বিষয়, এই অ্যান্টি র‍্যাগিং কমিটির বিষয়টা যখন উঠলো তখন একটা প্রসঙ্গ তো উঠছে, সাধারণ মানুষ হিসেবে, আমরা সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন করতে পারি, একটা পড়ুয়ার প্রাণ চলে গেল সেখানে অভ্যন্তরীণ তদন্ত কমিটির সেই রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে আগে বিতর্ক, বলছে এটা অ্যান্টি র‍্যাগিং কমিটি কেন করেনি, এই রিপোর্টের গ্রহণযোগ্যতা কোথায়, ফলে সেটা অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে যাবে, অ্যান্টি র‍্যাগিং কমিটি কি সিদ্ধান্ত নিয়ে সেটা হবে, তার মধ্যে আবার এই ইসির বৈঠক, সেখানে আবার প্লেস করা হলো, সেখানে কি সিদ্ধান্ত হয় তা আমরা জানি না, এই দীর্ঘসূত্রিতা, এই জটিলতা, একটা তো সিদ্ধান্তে তো আসতে হবে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, স্বাভাবিক সাধারণ প্রশ্ন, সাধারণ মানুষ তো এইভাবেই প্রশ্নটা করবে। একেবারে দেখো, সেটাই কিন্তু জেনারেল পারসেপশন বা জেনারেল ডিমান্ড, কিন্তু ইউনিভার্সিটি অথরিটি তারা যেটা বলছেন যে যে অ্যান্টি ইন্টারনাল এনকোয়ারি কমিটি তৈরি হয়েছিল সেই এনকোয়ারি কমিটি কতটা বৈধ সেটা নিয়ে কিন্তু বর্তমান যে অ্যান্টি র‍্যাগিং কমিটি রয়েছে তারা প্রশ্ন তুলেছে, ফলে তাদের সেই বৈধতার বিষয়টা আগে যাচাই করা হবে এমনটাই বলেছিল, এবং সেখান থেকে তারা বলেছিল যে আজকে মিটিংয়ে কিন্তু কার্যত এই রিপোর্ট, ইন্টারনাল এনকোয়ারি কমিটির রিপোর্টটা প্লেস করা হবে না। কিন্তু শেষ পর্যন্ত আজকে মিটিংয়ের ভেতর থেকে আমরা যে খবরটা পাচ্ছি যে শেষ পর্যন্ত কিন্তু সেই ইন্টারনাল
জেনারেল এনকোয়ারি কমিটির যে রিপোর্টটা সেই রিপোর্টটা ইতিমধ্যেই প্লেসড হয়েছে মিটিংয়ে। তবে তার পরিপ্রেক্ষিতে যে শাস্তির সুপারিশ করেছে ইন্টারনাল এনকোয়ারি কমিটি সেই বিষয় নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, অর্থাৎ এখনো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। একদমই শ্রেয়সী, এবং এই যে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অ্যান্টি র্যাগিং কমিটি প্রশ্ন তুলছে এবং সেই অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ইউজিসি, যদিও সেই ইউজিসির বিষয় নিয়ে এখনো পর্যন্ত এই ইসি বৈঠকে কোনো রকম কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। কি কি বক্তব্য উঠে আসছে এই ইস্যুতে একটু আপনাদের শোনাব। স্বাস্থ্য দপ্তরের বিষয় এটা নিশ্চয়ই আমরা আশা করব যে তৎপরতা আমাদের পুরসভা দেখাচ্ছে তাতে অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে। এখানে আলাদা করে আমার বিশেষ কিছু বলার বা করা আছে বলে আমি মনে করছি, তবে আপনারা চাইলে বা কর্তৃপক্ষ যদি চান আমি নিশ্চয়ই মহানগরীকের সঙ্গে আমার ক্যাবিনেট কলিগের সঙ্গে আমি কথা বলতে পারি যে পুরসভা স্বাস্থ্য দপ্তর এখানে কী উদ্যোগ নিচ্ছে। রাজ্য সরকারের যেভাবে উপাচার্য নিয়োগের কথা, যে সার্চ কমিটি হবে সেখান থেকে নাম তৈরি হবে আর সেগুলোরও একটা পদ্ধতি আছে ইউনিভার্সিটির যে রেগুলেশন অনুযায়ী, সেই পদ্ধতিটা রাজ্য সরকার মানতে রাজি নয়। তাদের কথা হচ্ছে রাজনৈতিকভাবে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বসিয়ে দেবে, তো এটা রাজ্যপাল নিয়ম মেনে করতে চাইছেন, কাজে সেটাকে কেউ গাজোয়ারি বলেন বিভিন্ন আখ্যা দেন এটা ঠিক নয়। আর এটা যা কিছু করেছেন রাজ্যপাল তো এটা অস্থায়ী করেছেন, এটা নিয়ে এত হইহল্লা করার কিছু নেই, যে পদ্ধতিগতভাবে যেভাবে উপাচার্য করার কথা সেটা মানালেই তো হয়ে যাবে। সমস্ত বিষয়ে রাজনৈতিক দল দুটো করলে প্রতিক্রিয়া দেবে এটাও মনে হয় সুস্থতার খুব একটা লক্ষণ নয়। যাদবপুর যাদবপুরের মতো থাক, যাদবপুর ভালো থাকুক, সুস্থ থাকুক, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরুক, শান্তি ফিরুক, ড্রাগ মুক্ত থাকুক, মাদক মুক্ত থাকুক, মানুষ যাতে প্রাণহানি না হয় সেটা দেখুন, সবাই শান্তিতে থাকুন, সামনে দুর্গাপূজা আনন্দ করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।